কোন পরিস্থিতির জন্য সিদ্ধান্ত? দেশের রাজধানীতে খেলা হবে দর্শক ছাড়া। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টসের একটি করে ম্যাচ হবে দর্শকহীন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচ দুটি রয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটি রয়েছে শনিবার, 10 এপ্রিল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই দুটি ম্যাচে মাঠে কোনো দর্শক থাকবে না, দমকলে ছাড়পত্র না পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত। পাঞ্জাব এফসির তরফে বলা হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচ দুটি দর্শকহীন হবে। আমরা কোনোভাবেই এই পরিস্থিতি এড়াতে পারলাম না। আমাদের ফুটবলাররা সমর্থকদের অভাব বোধ করবে এই ম্যাচে। বৃহস্পতিবার সাই দিল্লির দমকল বিভাগের আধিকারিক, দিল্লি পুলিশ এবং পাঞ্জাব এফসির কর্তাদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় এই দুটি ম্যাচে কোনো দর্শক মাঠে থাকতে পারবে না। সাইয়ের তরফে আবেদন করা হয়েছিল ম্যাচ দুটি যেহেতু সম্প্রচার করা হবে, তাই দর্শক না থাকলেও ম্যাচ যেন আয়োজন করতে দেওয়া হয়। দমকল সেই আবেদন মেনে নিয়েছে, তাই কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ, রেফারি এবং বাকি আধিকারিকেরা মাঠে থাকতে পারবেন। দিল্লির ওই মাঠের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক নেই, দিল্লির দমকল বিভাগ তাই ওখানে ম্যাচ খেলার ছাড়পত্র দিচ্ছিল না। 15ই মার্চ স্টেডিয়াম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে মাঠের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করতে হবে। 13ই মার্চ স্টেডিয়ামে সিসিটিভি ঘরে দম বন্ধ হয়ে মারা গিয়েছিলেন। তারপরেই দমকল বিভাগ চিঠি পাঠায় স্টেডিয়াম কর্তৃপক্ষকে। আগুন লেগেছিল বেসমেন্টে, কিন্তু সেই আগুন ছড়িয়ে যায় সিসিটিভি ঘরেও। তখনই জানা যায় যে স্টেডিয়ামের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক নেই। কোন পরিস্থিতির জন্য সিদ্ধান্ত? দেশের রাজধানীতে খেলা হবে দর্শক ছাড়া। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টসের একটি করে ম্যাচ হবে দর্শকহীন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচ দুটি রয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটি রয়েছে শনিবার, 10ই এপ্রিল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই দুটি ম্যাচে মাঠে কোনো দর্শক থাকবে না, দমকলে ছাড়পত্র না পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত। পাঞ্জাব এফসির তরফে বলা হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচ দুটি দর্শকহীন হবে। আমরা কোনোভাবেই এই পরিস্থিতি এড়াতে পারলাম না। আমাদের ফুটবলাররা সমর্থকদের অভাব বোধ করবে এই ম্যাচে। বৃহস্পতিবার সাই দিল্লির দমকল বিভাগের আধিকারিক, দিল্লি পুলিশ এবং পাঞ্জাব এফসির কর্তাদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় এই দুটি ম্যাচে কোনো দর্শক মাঠে থাকতে পারবে না। সাইয়ের তরফে আবেদন করা হয়েছিল ম্যাচ দুটি যেহেতু সম্প্রচার করা হবে, তাই দর্শক না থাকলেও ম্যাচ যেন আয়োজন করতে দেওয়া হয়। দমকল সেই আবেদন মেনে নিয়েছে, তাই কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ, রেফারি এবং বাকি আধিকারিকেরা মাঠে থাকতে পারবেন। দিল্লির ওই মাঠের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক নেই, দিল্লির দমকল বিভাগ তাই ওখানে ম্যাচ খেলার ছাড়পত্র দিচ্ছিল না। 15ই মার্চ স্টেডিয়াম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে মাঠের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করতে হবে। 13ই মার্চ স্টেডিয়ামে সিসিটিভি ঘরে দম বন্ধ হয়ে মারা গিয়েছিলেন। তারপরেই দমকল বিভাগ চিঠি পাঠায় স্টেডিয়াম কর্তৃপক্ষকে। আগুন লেগেছিল বেসমেন্টে, কিন্তু সেই আগুন ছড়িয়ে যায় সিসিটিভি ঘরেও। তখনই জানা যায় যে স্টেডিয়ামের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক নেই। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।